ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ে অবৈধ, বলছে পুলিশের তদন্ত বিভাগ পিবিআই। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার মধ্যে বিয়ে বৈধভাবে অনুষ্ঠিত হয়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। তামিমা সুলতানার প্রথম স্বামী রাকিব হাসানকে দেয়া তালাকের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তালাক দেয়া হয়নি বলে পিবিআই তদন্তে দেখতে পেয়েছে। আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। এবছরের 14 ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোরাঁয় তামিমা সুলতানা ও ক্রিকেটার নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ফেব্রুয়ারির 24 তারিখে তামিমা সুলতানার প্রথম স্বামী রাকিব হাসান নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তখন মিস্টার হাসানের জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। মামলা দায়ের হবার পর নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা সংবাদ সম্মেলনে রাকিব হাসানের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছিলেন। সেই সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেছিলেন নিয়ম অনুযায়ী তামিমার বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তামিমার বিয়ে ও সন্তান সম্পর্কে সব কিছু জেনেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যা করেছি লিগাল ওয়েতে, বেআইনি কিছু করিনি, আমরা যথেষ্ট পরিণত, সুতরাং বুঝে শুনে আইনগত কাজ করেছি, বলেছিলেন মিস্টার হোসেন। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমাকে নিয়ে ভুল এবং উল্টাপাল্টা কিছু প্রচার করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন নাসির হোসেন। বিষয়টি নিয়ে সে সময় বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান মিস্টার মজুমদার বলেছেন তদন্তে দেখা গেছে আইনগত বিধি ব্যবস্থা অনুযায়ী তামিমা সুলতানার ডিভোর্স হবার আগেই নাসির হোসেন তাকে বিয়ে করেছেন। তামিমা সুলতানা ও নাসির হোসেন তালাকের যে সময় এবং প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন তদন্তে সেসব তথ্যে গরমিল দেখা গেছে বলে তিনি বলেছেন। মিস্টার মজুমদার বলেন তদন্তে দেখা যায় একটি তালাক হতে যে 3টি শর্ত পূরণ করতে হয়, যেমন সংশ্লিষ্ট কাজীকে উপস্থাপন করা, যাকে তালাক দেওয়া হচ্ছে তার বাড়িতে একটি নোটিশ পাঠানো, এবং যাকে তালাক দেওয়া হচ্ছে তার স্থায়ী ঠিকানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি নোটিশ পাঠানো হবে। এগুলোই কোনোটি ঠিকঠাক করা হয়নি। তিনি আরও বলেন তামিমা যে দাবি করেছেন যে নোটিশ একটি নির্দিষ্ট তারিখে পাঠানো হয়েছে, সে তারিখে ওই বাড়িতে রাকিব হোসেন থাকতেন না, মানে ঠিকানা ভুল ছিল। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিবিআইকে বক্তব্য দিয়েছেন যে এমন কোনো চিঠি তার রেজিস্টারে নেই, সুতরাং পুরো বিষয়টিতেই অনিয়ম হয়েছে, বলেছেন ওই তদন্ত কর্মকর্তা। তিনি আরও বলেন পুরো ব্যাপারটি একটি জালিয়াতি এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত যাবতীয় দলিল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। ফলে রাকিব হাসান যে দাবি করেছিলেন তার মধ্যে 2টি দাবি, তিনি জালিয়াতির শিকার হয়েছেন এবং তার মানহানি হয়েছে, এই 2টি দাবি সঠিক প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন মিস্টার মজুমদার। এমন পরিস্থিতিতে নাসির হোসেন ও তামিমার বিবাহকেও অবৈধ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বিনোদন জগতের নিত্য নতুন সংবাদ শুনতে চোখ রাখুন নলেজ অ্যান্ড ইনফরমেশন এই চ্যানেলটিতে এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।